শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ছয় আগস্ট ঠাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ তবে হদিস মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়েছেন জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন দুবাই হয়ে জার্মানিতে যান তিনি জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁয়া বকুল সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি হাসান মাহমুদকে ডসেলড্রোপ বিমানবন্ধর হয়ে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন